আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া জাহান প্রভা। আমি আজকে কিছু কথা বলবো এবং কথাগুলো শুধুমাত্র আমার সাংবাদিক ভাই বোনদের জন্য। বিনোদনের তাজা খবরে স্বাগত। এবার সাংবাদিকদের উপর খেপে গেলেন প্রভা। শোবিজে নিয়মিত কাজ করলেও খবরের শিরোনাম থেকে দূরে থাকতে চান আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আর সে কারণে সংবাদকর্মীদের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই তার। এই অভিনেত্রীর কাজের খোঁজ খবর এখন পাওয়া যায় বিভিন্ন মাধ্যম থেকে, তবে এবার সেই বিষয়টিও চাচ্ছেন না প্রভা। প্রভা জানান, তাকে নিয়ে অধিকাংশ সময়ই চটকদার শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়ে থাকে, যার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। আমি আসলে বিগত 10 years ধরে আমি আসলে বিভিন্নভাবে আপনাদের বেশ কিছু মিথ্যা নিউজ দ্বারা আমি আসলে এফেক্টেড। তাই এবার সেসব চটকদার খবর ও শিরোনাম প্রকাশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন এই অভিনেত্রী। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা বললেন, গত 10 বছর ধরে কিছু মিথ্যা খবর দ্বারা আমি প্রভাবিত। এক পর্যায়ে দেখলাম বিষয়টি কোনোভাবেই সমাধান করতে পারছি না। তখন আপনাদের অর্থাৎ সাংবাদিকদের সঙ্গে আমার দূরত্ব আরও বেড়ে যায়। এখন আপনারা আমাকে মুঠোফোনে পাচ্ছেন না, কিন্তু ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করি বা স্ট্যাটাস দেই, তখন আপনারা সেটা নিয়ে নিউজ করে ফেলেন। এই অভিনেত্রী বলেন, আমি ভাবতাম বিনোদন জগতে আমাকে আপনারা বোনের মতো দেখেন, কিন্তু সেটি আর হচ্ছে না। আমি ভাবতাম আমরা একই পরিবারের, কিন্তু আমি আসলে ভুল ভেবেছি। আপনাদের মাথায় কাজ করে না যে আপনার বোন যদি এই সেক্টরে কাজ করতো তাহলে তাকে আপনি আগলে রাখতেন, কিন্তু আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতেই পারেন না। যাই হোক, মিথ্যে নিউজগুলো না লিখলেই পারতেন, এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত। প্রভাত চান না তার অনুমতি ছাড়া আর কোনো খবর প্রকাশিত হোক। এ বিষয়ে তিনি বললেন, আমি চাচ্ছি না আমার অনুমতি ছাড়া আপনারা আর কোনো নিউজ করুন। আমার সঙ্গে ফোনে যদি আপনাদের যোগাযোগ হয়, আমি যদি অনুমতি দেই, শুধুমাত্র তখনই আপনারা আমার নিউজ প্রকাশ করতে পারবেন। তার অনুমতি ছাড়া সংবাদ প্রকাশ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে প্রভা বলেন, দয়া করে আমার অনুমতি ছাড়া আর কখনো নিউজ করবেন না। প্রচারে আমি একদমই কমফোর্টেবল নই। আমার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যতটুকু তথ্য দেই তার মধ্যেই আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি এর চেয়ে আর বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাই না। এরপরও যদি এভাবে নিউজ করেন তাহলে হয়তো আমাকে আইনানুরূপ ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।